তো বন্ধুরা, আমি একটা নতুন ভাবে আমি চলে এলাম আজকের একটা রিপেয়ারিং ভিডিও বন্ধু। এটা আগে সেফ লিকুইড ছিল, এটাকে আমি এলইডি এ বদলে দেবো। দুটো এলইডি পাত লাগিয়ে দেবো আমি এর সাথে। এই দুটো এখানে যে টিনের যে প্লেট, এই প্লেটটাকে এখানে সেটিং থাকবে, প্লেটটা এখানে সেটিং থাকবে। এটাকে এর আগে এখানে বসে নেবো, তারপরে দেখাবো। এটাকে লাগাচ্ছি, তোমরা দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, কানা হুড নিয়েছি আমি। এটাকে এবার আমি পাখিটা আমি স্কুল নাই, স্কুলটা আমি দিচ্ছি। তো বন্ধুরা, স্ক্রু পেয়ে গেছি আমি। এই দুটো স্ক্রু, এই দুটো স্ক্রু, দুটো নাগি নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা লাগিয়ে নিচে একটা স্ক্রু লাগাবো। তো বন্ধুরা, এই পাত্রকে লাগিয়ে নিয়েছি। একটা পাত্রে স্ক্রু দিচ্ছি, তারপরে তোমাদের ভিডিও দিচ্ছি, এই দিয়ে আর একটু পরে বলছি। তো বন্ধুরা, আমি এই দুটো স্ক্রু নিয়েছি, এই দুটো স্ক্রু এটাকে লাগাবো। তো বন্ধুরা, এই দুটোকে লাগিয়ে নিয়েছি, এটাকে কানেকশন করে দেবো।
বন্ধুদের দুটো লাইনে কানেকশন করে দিয়েছি, আর এখানে এই যে লাইনটা এসকে জয়েন হবে, তো এটাকে ভরে নিয়েছি, এটাকে বাদ দিয়ে দেবো। ওই দুটো কানেকশনকে একটা বাল্বে, যে কোনো দুটো বাল্বের মধ্যে একটা দিয়ে দেবো। তো বন্ধুরা কানেকশন করে দিয়েছি, তারপর ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা এর আগে দিয়েছিল, এই চারটা স্ক্রু লাগাবো, তারপর তোমাদের দেখাবো। তো বন্ধুরা এটা স্ক্রু গুলো লাগাবো আমি। তো বন্ধুরা বাকি দুটো স্ক্রু, একটা স্ক্রু ডিস্টার্ব করছে, ওটা তোমাদেরকে দেখাবো না, ওটা একটু লাগিয়ে নেওয়ার পর তোমাদের দেখ। তো বন্ধুরা এটা চারটে স্ক্রু লাগাবো না, দুটো স্ক্রু লাগিয়ে দেবো। বন্ধুরা লাগিয়ে নিচ্ছি, এবার নিচে সেকশনে কাজ করবো। এই দুটো কানেকশন সেখান থেকে আসে বাল্বের মেন লাইন। এটা এই যে সুইচ, এই সুইচ গুলোকে একটা তারের সাথে এখানে সুইচে কানেকশন দিয়ে দেবো, নাহলে আমি এই তারটা মেন এখানটা ঢুকবে, নাহলে এটা একটা ঝাল এখানে সুইচের এখানে ঝাল মেরে দেবো, এই তারটা এর সাথে কানেকশন করে দেবো, নাহলে এই তারটা খুলে দেবো আমি। আমি একটা তার এখানে তোমাদের কানেকশন করছি, তারপর তোমরা দেখো। Thank you.
তো বন্ধুরা কানেকশনটা করলাম দেখলে, তার একটা তার এখানে সুইচ দিয়ে দিলাম, আর একটা তার এখানে দিয়ে দিলাম মেন লাইনে, এখানে তারটা যে তারটা এমনি রয়েছে এই তারটার সাথে জয়েন্ট করে দেবো। বন্ধুরা এটা সোল্ডারিং করে দিয়েছি, দেখেছো এটা, বাকিটা এবার তোমাদেরকে ফিটিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা এটা ঠিক করে নিয়েছি, মানে স্ক্রু লাগিয়ে দিয়েছি। দেখুন এটাকে আমি লাগিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাটা এরকম ব্লিঙ্কিং হয় বেশি লাইট পড়লে, তো দেখতে পাচ্ছেন ভালোই ব্লিঙ্কিং করছে। তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।